গানে গানে তিনি জীবনের সাধনা করেছেন, গানে গানে খুঁজেছেন স্রষ্টাকে, রচনা করেছেন 500+ গান। কেমন আছেন লোকসঙ্গীতের সেই কিংবদন্তি শিল্পী কাঙালিনি সুফিয়া? কেমন আছেন খালা? আছি কোনি রকম। শরীর কি ভালো? বেশি ভালো না, এই ওষুধ খাইলে ভালো, না খালি মরছি, এই অবস্থা। এত এত চমৎকার কিছু গান আপনি গেয়েছেন যেগুলো হচ্ছে আমাদের লোকসঙ্গীতের জন্য আসলে এগুলো সম্পদ। তো আপনার গান আমরা ছোটবেলায়ও শুনেছি, কিন্তু বড় হয়ে যেটা হয়েছে যে হয়তোবা কম শুনি, মানে আপনাকে পারফর্ম করতে কম দেখে, হয়তোবা শরীর খারাপ বলে। কিন্তু আমাকে একটু বলেন যে আপনি এখন আপনার অবস্থাটা কেমন, আপনি কেমন, আপনার জীবন কেমন চলছে এখন? বর্তমানে অবস্থা ধরেন যে রেগুলার ওষুধ না খাইলে আমি দাঁড়াবার পারি না, বুঝছো? আমি দাঁড়াবার পারি না, মাথা মুড়ে গোড়ায় পড়ানা স্থির করে, চতুর্দিকে খালি মনে হয় যে খালি বাড়ি ঘর সব ঘোরায়। ওষুধ আমার খাইতেই হবে, আর ডাক্তারও কইছে যে এই ওষুধ আপনার আজীবন খাইতে হবে। এক সময় মনে হয় কি আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। না, আমরা চাই আপনি অনেক দিন বেঁচে থাকেন আমাদের। বেশি দিন বাঁচব না, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোমরা যেভাবেই হোক আমার এই কথাটা পৌঁছাইয়ে দিবা যে কাঙ্গালিনী এখন সে আসলে তার সময় গোড়াই আসতেছে, সে এখন চলাফেরা করতে পারে না, গান বাজনা গাই, খুব কষ্ট করে পেটের দায় করি। প্রধানমন্ত্রী মনে করে 10,000 টাকা দেয়, এই 10,000 টাকা তুলে নিয়ে আসে, এখন সংসারেই চালাবো, না আমি নিজে খাবো, না আমি ওষুধ খাবো। কার এইটা কার বাসা? এটা হলো আমার মেয়ে, আমার বড় মেয়ের বাসা। এখন আমার এই সংসারটা চলে একমাত্র আমার মেয়ের উপর দিয়ে, কারণ মেয়েই মনে করেন যে আমার সব কিছু, এই মেয়ের এখানে থাকি, আমার সঙ্গে থাকে সবসময়। তা উনি উনি আপনার সাথে কি উনি গান গায়? হ্যাঁ, আমার সাথে গান গায়। আমি রেডিওতে ওরে অডিশন দিয়েছি, পাস করেছি, আর আমি যদি একটা অনুষ্ঠান করি তাহলে আমার সাথে ওও চেক পায়, আমিও পাই। আচ্ছা, এই অবস্থায় তাও চেক কত? আমার হলো 2,300 টাকা, আর ওর হচ্ছে 2,000 টাকা। এই দিয়ে কি তোলা দিতে ভুলাব আছে ভাই, তোলা দিতে ভুলাব আছে ভাই। তাও তো মনে করেন যে দুই মাস তিন মাস বাজে গা অনুষ্ঠান পাই, আর টেলিভিশন সেন্টারও তাই 6 মাস শুনতে পাই, 3 মাস শুনতে পাই, যোগাযোগ করলে পাবো আর যোগাযোগ না করলে না পাবো, এই তো অবস্থা। আমি তো টেলিভিশনে পাস করা শিল্পী, বিটিপির পাস করা শিল্পী আমি, আমার একটা অধিকার আছে। তারা তো কোনোদিনও একবার আসে আমার বাসায় আসে একটা ইন্টারভিউ নিয়ে গেল না, তোমরা যেমন আসে ইন্টারভিউ নিলা, এরকম যদি তারাও যদি এরকম নিয়ে যেত আমার বাসার হাল হকিকাত নিয়ে যেত, তাহলে বুঝবে পারত যে আমি কাঙ্গালি কী অবস্থায় আছি। আমার হাত চলে না, পাও চলে না।
মাতার চুল পাইকে গেল গালের দন্ত কইরা গেল রে আস্তে আস্তে দুই হাতুর বাল তাও গেল পোকে আস্তে আস্তে আপনি গান শিখেছেন কার কাছে? আমি আর আমার কোনো গানের কোনো উস্তাদ মুস্তাদ নাই, আমার গান আমি নিজেই গাই। একদম মানে হাতে খুরি কোথাও হয়নি, মানে এমনি আপনি হচ্ছে গান গাইতেন, গাইতে গাইতে হচ্ছে আপনি? হ্যাঁ, আমার আল্লাহ একটা কি জিনিস ঐশ্বর্য দিল, তারও সেলাই লেখা ভালো জানি না কিছু জানি না, অটোমেটিক এমনি গান চলে আসে এখনো। আরেকটা গান শোনাবেন, আপনার সবচেয়ে প্রিয় একটা গান। বলি আমি ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নয়, কোন বপথে নিতাই গঞ্জ যাই। আমি ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নাই, কোন বপথে নিতাই গঞ্জ যাই। এই আমার পুষ্প, ওর নাম আমার মেয়ে, নারী শিরা ধন, ওই আমার দেখাশোনা করে। এই তো একমাত্র ওষুধ নাই, এখন খুব টানাটানির মধ্যেই আছি। এখন কারেন্ট বিল দেবো না, মার ওষুধই কিনবো না, বাজার ঘাট খাবো, এইভাবে করে মনে করেন এই হেন্দে মোদির দোকান দিয়ে চার দোকান দিয়ে মনে করেন দুনিয়ার দিনা হয়ে গেছি, দিনা হয়ে গেছি। এখন পাওনাদাররা, এখন তো আমাকে প্রোগ্রাম নাই, প্রোগ্রামও নাই, গানও নাই, বাজনাও নাই, আমাকে এই সংসারটাই হলো গানের উপরে চলতেছে। এখন আমার এই মা মরে গেলে যে আমরা কেমনে চলবো, আমার সংসারে যে দুই টাকা কামাই করে এনে দিব, এই লোকটা আমার নাই। আমার খাওয়ার মানুষ আছে, কামাই করার মানুষ নেই। বাংলাদেশে বাউল গোষ্ঠী আছি বা বাউল সঞ্চয় যারা আমরা আছি শিল্পীবৃন্দ, আমাদের এখন দুর্ভিক্ষ চলতেছে। তার কারণ তিন বছর করোনা গেছে, এমনও লোক কেউ ধরে রাখছে, কেউ হয়তো অন্য কাজেও লিপ্ত হয়ে গেছে। জনগণকেও বলি যে আমাদের এই প্রোগ্রামগুলো দিবেন, সব বাউলদের যেন প্রোগ্রামগুলো আবার চালু হয়। সরকারেরও বলি যে এই প্রোগ্রামগুলো যেন আর বাধা না আসে, আর বাধা সৃষ্টি না হয়, তাহলে আমরা দুটি ডাল ভাত খাই বাঁচতাম। জানতে চাই যে এই যে আপনি যত গান গান, এই গানের কথা এবং সুর কি আপনার নিজের? হ্যাঁ। আচ্ছা, গানগুলো তো প্রথমে লিখতে হয়, মুখস্থ করার আগে কিংবা কোন একটা পর্যায়ে তো লেখার দরকার হয়, যেন ভুলে না যান, তো কে লেখে? লেখুন মানুষ আছে, বাংলা একাডেমির সন্তান সাহেব আছেন, উনি লেখে। আমার ঘরে নাতিন আছে, ও আগে লেখাই। আবার দোকানে বসলাম, একটা গান মনে আসলো, অন্য লোক ডেকে নিয়ে এসে গানটা লেখালাম, এইলো ব্যাপার। বিষয় তা না, কত হলো কি, যে কোনো জিনিস আল্লাহর ঐশ্বর্য সাধনা না থাকলে সে কোনো দিন কিছু করতে পারে না। আমি লেখা জানি না, পড়া জানি না, কিছু জানি না, আমি তখন পাল্লা গান গাইয়ে পেতাম, পাল্লা গান। তখন স্টেজের সমস্ত মোল্লা মুন্সিরা বইয়ে থাকছে কাঁচি দিয়া, আমার চুলকাতার লেখা। কেন কেন মেয়ে ছেলে আমি গান গাই পাঠাইছি? মেয়ে ছেলে ঘরের বাহির হয়েছে কোন কথায়, মেয়ে ছেলে কোনদিন শরীয়ত পদ্মা ছিঁড়ে সে কী করে ইষ্টদে গান গায়? এইরকম মোল্লারা, সেই মোল্লারা পর্যন্ত
আমার গান আমার কথায় তারা ঠুক করে উঠে গেছে। আর কোনোদিন চুল কাটার সুযোগ পায় নাই ফকির গেলে মাতার, আর কিছুই সুযোগ পায় নাই। আমাকে সালাম আলাইকুম দিয়ে মোল্লারা চলে গেছে, আমরা রাজবাড়ির গান গাইছি পাল্লা গান, এই গোড়াইনগর ফরিদপুর, এই কাশীনাথপুর, ওই অমুক জায়গা, ওই তমুক জায়গা, রংপুর, দিনাজপুর, এমন কোনো জায়গা নাই যে আমি কাঙ্গালিনী পাল্লা গান গাইছি। এখন সম্পূর্ণ বাদ দিয়ে অজে বসে এখন যে গাই রেডিওতে টিভিতে, আর এখন আমি কাঙ্গালিনী সোফিয়া সরকারি পর্যায়ে জাতীয় শিল্পী হয়ে হয়ে গেছি ভদ্রলোক, এখন আমি মরি বাতে, এই হলো আমার দুঃখ। আপনি বলছিলেন যে যখন অসুস্থ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যখন আপনি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন, তখন আপনি সবশেষ গানটি লিখেছেন। হ্যাঁ, আমি গান গাইছি, শীতনে বসে গান গাইছিলাম, মানে শেষ না, ওটা মানে হাসপাতালে বসে শুয়ে 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 ওই গানটা রচনা করা হয়েছিল, এটা আপনারা শুনেছেন। আরো পরে গান হয়েছে, রাজবাড়ি, এই জন্য বলছি রাজবাড়ি যাইবা, এইগুলো নিয়ে ওখানে আমি 20% জমি পাইছি, তার ভিতরে আমার ওইখানে তার একাডেমি, আমার একাডেমি সরকার করে দিচ্ছে। বন্ধু কাছে এসে হাত গোলায় বুঝাই বিষম